হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার কবুতরগুলিও। আজকের ভিডিওটা তেমন কোনো টপিক নিয়ে না, ভিডিওটা করতেছি মন খারাপ তাই শেয়ার করা আপনাদের। এই যে থরের ভিডিওগুলি দেখতেছেন, এখানে কবুতরের ভাইরাস ধরে গেছে। মাঝখানে যে কয়েকদিন টানা বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে শুধু খাবার দিয়ে চলে গেছি তেমন একটা খেয়াল করতে পারিনি। কবুতরের ঠান্ডা ঠান্ডা থেকেই কবুতর চুনা পায়খানা সবুজ পায়খানা শুরু করে দিছে। এরপর যে কবুতর দুর্বল হয়ে গেছে, আমি তার কবুতর হাত দিয়ে ধরে দেখি নেই। দুইটা নর কবুতর আমার থরের খুবই দুর্বল হয়ে গেছে। দুইটা নরের মধ্যে হচ্ছে একটা খাকি নর, আর কালেকশন করে আনছি বেশি দিন হয় না, মাত্র দুই সপ্তাহ হইলো, একটা লালপাতি নর। দুইটা নরই মারাত্মকভাবে উইক হয়ে গেছে, যা খাইতেছে ওইটাই বমি করতেছে। সবাই দোয়া করবেন আমার কবুতরগুলির জন্য। এখানে দাপটির কবুতরগুলি আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছে, বাচ্চাগুলিও। যারা আমাদের এই চ্যানেলটা দেখেন তাদের বেশিরভাগই সাবস্ক্রাইব করা না, আশা করবো সকলে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এই চ্যানেলটাতে যারা সাবস্ক্রাইবার আছেন আশা করি তারা সকলেই ভিডিওটা দেখবেন সুন্দরভাবে। এই যে মাদি কবুতরগুলি ছেড়ে দিছি, ওরা খুব ফুর্তি নিয়ে উঠছে আজকে, কিন্তু আমার মন তো খারাপ, কারণ কবুতর অসুস্থ থাকলে ভালো লাগে না। কবুতর ওদের জন্য দেখতে যাই, ওদের জন্যই ভালো লাগে। ওরাই যদি অসুস্থ থাকে তাহলে তো আর ভালো লাগে না। আপনারা সকলেই দোয়া করবেন কবুতরগুলির জন্য, যেন ওদের ওভারকাম করতে পারি, সুস্থ করতে পারি। আর যেই মেডিসিনটা চলতেছে, যদি ওরা সুস্থ হয়ে যায় এটা নিয়ে একটা ভিডিও করব। আমি নিজে পরীক্ষা না করে কখনোই কোনো ভিডিও করি না, তাই আগে ওদের উপর প্রয়োগ করছি। যদি কাজ করে দেন ভিডিওটা করব, আর না করলে তো ওষুধ চেঞ্জ করতে হবে। এই যে সকাল 7:30টায় উড়েছি মাদিগুলি, আলহামদুলিল্লাহ ভালোই উঠতেছে। এই যে দাপড়িতে দু একটা মাদিও দেখলাম সবুজ পায়খানা করছে হালকা, দেখি আল্লাহ ভরসা কী হয়। সবাই দোয়া করবেন। আর বললামই তো, যারা আমাদের ভিউয়ার্স আছেন তারা সকলেই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখবেন ফুল ভিডিও। এই যে নটটা খাকি নট, ও যা খাচ্ছে তাই বমি করতেছে, একটু হজম হয় না, দেখি আল্লাহ ভরসা কী হয়। এমনটা আগে হয় নাই, হইলেও আবার গ্রাম করে ফেলছি, এটা একটু বেশি হয়ে গেছে, বৃষ্টির কারণে খেয়াল করতে পারিনি। এই লালপাতি নটটা তো একবারই দুর্বল হয়ে গেছে, আমার এক দশকের বাচ্চা কবুতর কালেকশন করা এই কবুতরটা দুর্বল হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ভিডিও দেখবেন।